মায়ের কবরে আছি, মা কবরে কেমন আছে জানি না। জনম দুঃখ মিয়া বাবা কবরে কেমন আছে জানি না। বাজার আমি জানি না কে ধনী কে গরিব কে নেতা কে গরিব মানুষ, আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। এই হাজার হাজার লক্ষাধিক মানুষের সামনে যার চোখের পানিগুলো এখন পড়বে বাবা, আল্লাহ তার জীবনের সব গুণ মাফ করে দিবা। দুহাত বাড়াই আল্লাহর জোরে একটা ডাক দাও, তোমার জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, 2020 সালে এসে গেছি মাহফিলে। আল্লাহ আকবার জোরে বলেন তো। আবাদান আল্লাহ কিন্তু কোন গুনার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার চোখের পানির দিকে। এ যুবক তোর জীবনে কত গুনা করছো ভাই, আজকে ময়দানটা সারিস না, আজকে শেষ মোনাজাত পর্যন্ত আমি গুনাহগারের সাথে বসে বসে তওবা কর, জীবনে সব গুণ মাফ হয়ে যাবে, সব গুণ মাফ হয়ে যাবে। তোর জীবনে আজকে গোল্ডেন চান্স, বছরের প্রথম দিন, প্রথম রজনী, তোর জীবনকে বিশ্বনবী সুন্নাত দিয়ে গঠন করবি, ওয়াদা কর। আল্লাহর নিয়মতান্ত্রিক অনুসারে, আল্লাহর নিয়ম অনুসারে জীবন করবি। যদি 2021 সাল আসার আগে হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায়, কবরে আরামে ঘুমিয়ে থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। পুরুষ মহিলা দিয়া লক্ষাধিক মানুষের আয়োজন, জোরে করেন মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এই লক্ষ মানুষের আওয়াজে যদি আমার মাবুদের কোরআনের আওয়াজ হয়, যদি কোরআনের আওয়াজ হয়, এত বড় প্যান্ডেল বেড়া, 100,000 লোকের আয়োজন করছো, তার ভিতরে প্যান্ডেলের জায়গা দিলাম, আমি কি করবো? মারহাবা বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আমার এই যুবক ভাইরা, সিরাজগঞ্জের যুবক ভাইরা শুধু গানের পাগল না, কোরআনেরও পাগল। কথা বলতে হবে, জীবন যদি করতে হয় কোরআন দিয়ে করব, জীবন যদি করতে হয় রসুলের সুন্নাত দিয়ে করব। একসাথে বলেন এই আওয়াজ গুলো ভালো না খারাপ? আস্তে বলেন কেন? আরো জোরে বলতে হবে। সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দেন, মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। কথা বলেন না কেন? পলিটিক্যাল হিসাবে আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কোরআনের দিক দিয়ে আমরা এক মত। দল মত নির্বিশেষে গালের চল ফাটায় ফেলবো। মাহবিলের মাঝখান থেকে আমার হযরত আলীর মতো দুইটা বীর মুজাহিদ লাগবে, পুরা হাউজে কাউসার খাওয়ার জন্য পুরা ময়দানটাকে তাকবীরের ধরি দিয়ে কামায় তুলব। ওই আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত, পেন্টাগন পর্যন্ত পৌঁছে দিব। সেই সূর্যোদয় দেশ
ইন্দোনেশিয়া থেকে নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিব। যারা কোরআন বিরোধী দেখে নেই তোদের জানুয়ারির 1 তারিখ লন্ডন আমেরিকা যেয়ে দেখেন বান্দর গুলা কুত্তা করে নিয়ে ভু ভু করে নাচতেছে, মদ খাইয়া ওলাবিলার মতো এরম করতেছে, ভো ভু ভো ভু রোগবে বলো বাবা সাথে কথা কর না কেন তোরা বলো আর আমরা বলি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহ তাকবীর কোরআন হাদিস যেখানে আসতে বললে বাতের রোগে ধরবে এই বুড়া এই যুবক মাইয়া পাবি ইনটেক পাবি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা কোরআন হাদিস যেখানে ওলামা ইকরাম যেখানে পীর মশাইখ যেখানে এই আওয়াজ গুলা যদি দিয়ে মুসলমান মাঠে নামে কোন বেঈমান মুসলমানের সামনে কুলাইতে পারবে না। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আওয়াজ দে। 2020 সালের প্রথম জানুয়ারি 1 তারিখ দেখাই দিলাম সারা দুনিয়ার নাস্তিক গুলি হ্যাপি নিউ ইয়ার পালন করো কুত্তা লইয়া মদ খাইয়া নেশা করে আর কোরআনের পাখিগুলা কোরআনের তাফসীর দিয়া জীবন গল্প আদা করেছ কে কে রাজি আছো আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। দেখেন তো আওয়াজ গুলো কত সুন্দর, ঠিক না বেঠিক? আওয়াজ গুলা যতদিন থাকবে ততদিন মুসলমানের অন্তরে ঈমান থাকবে। এই আওয়াজ গুলা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দুনিয়া থেকে ইসলাম চলে যাবে। যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। পোড়াবাড়ি কবরস্থান সংলগ্ন মিফতাহুল উলুম নূরানী হাফিজা মাদ্রাসা পত্রিকা আয়োজিত বিএসসি আজকের মাহফিলের প্রধান অতিথি এই সিরাজগঞ্জ 1 আসনের মা ও মাটির বন্ধু এই এলাকার কৃতি সন্তান আপনাদের কলিজার স্পন্দন রাজপথ লড়াকু সৈনিক দলের জন্য নিবেদিত প্রাণ জনাব আল হাস নাসিম এমপি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা কামরুল হাসান সিদ্দিকী এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন অল্প সময়ের ভিতরে পুরো মাঠকে কাঁপিয়ে তুলেছেন হযরত আল্লাম হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি মনির ইসলাম শরীয়তপুরি আজকের মাহফিলের যারা আমাকে আজকের জানুয়ারির প্রথম তারিখে অক্লান্ত পরিশ্রম করে যাদের অনেক কষ্টের টাকা দিয়ে আমাকে হেলিকপ্টার যোগে এই সিরাজগঞ্জের জমিনে পদার্পণ করিয়েছেন রেমনি মায়ের সন্তান যারা এমপিরে আনার জন্য পয়সা খরচ করে নাই কোনো মন্ত্রীকে আনার জন্য পয়সা খরচ করে নাই কোনো এসপি ডিসিকে আনার জন্য পয়সা খরচ করে নাই একজন কোরআনের নগণ্য খাদেমের জন্য খরচ করেছেন তাহলে আমি তাদেরকে আমার অন্তর অন্তরস্থলে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা আমার মাদ্রাসায় গিয়েছিলেন গতকালকে রাত্রে ঘুম আরামের ঘুমকে নষ্ট করে সারা রাত জাগ্রত থেকে আমাকে রিসিভ করে নিয়ে এসেছেন সেই ঢাকা থেকে আকাশ যুগে সুবহানাল্লাহ বলেন না
এরা আমাকে দাওয়াত দেওয়ার আগে একটা কমিটমেন্ট করেছিল। আমি তখন উল্লাপাড়ায় মাহফিলে ছিলাম, একটা প্রোগ্রামের এখান থেকে উল্লাপাড়া গেছে, সে পাবনা উল্লাপাড়া সিরাজগঞ্জ। তো ওখানে আমাকে যে বললো, হুজুর আপনারা আমাকে আপনারা জমিন দিয়ে আনবো না, আকাশ দিয়ে আনবো, এতে যদি আমাকে ঘাড়ে করে আনতে হয় তবু আপনার পাও জমিনে লাগাইতে দেবো না, ঢাকার থেকে ঘাড়ে করে নিয়ম। আমি এদের স্পিরিট দেখে আমার এত ভালো লাগলো যে যারা এত ভালোবাসে একজন আলেমকে, আল্লাহ তুমি তাদের ভালোবাসো। জোরে বলেন আমিন। যেমন কথা তেমন কাজ, জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো, যাদের ভালোবাসা আলেমদের প্রতি এত, এরা মানুষ ভালো না খারাপ? শেষ পর্যন্ত দেখা যাবে ভালো না খারাপ, ইনশাআল্লাহ। বলেন এই কালো ভাই, এই কালো কোটাল, এই তুই যাইস না রে ভাই, এক নম্বর দেখাইছ, তুই তো আর আসবি না, আমি জানি তুই কিন্তু আসতে পারবি না, তো তুই যাইস না, যা। এগুলো রোগা ডিলে তোরে ভাই, ফেসবুকে পাঠি তো সারা রাত ফেসবুক দেখে কিছু আছে কি ভাবো তোমরা? আর বাপের মতো লোক বয়ে রয়েছে, এই যে কত দামি মানুষ, আর ওর বয়স কত? 22-23, এক আঙ্গুল দেখে জায়গা, তার মানে ওর পুরা টাইট। কথা বলে না কেন? যার বডির কনস্ট্রাকশন এত দুর্বল, মাঝখানে বসবে, বসবি তুই ওই কনায়, কোনো কোনো যাবি আর আবি, যাবি আর আবি। কথা বলেন না কেন? শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাজানদের শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আশার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সৎকাদের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়? আল্লাহ। পানি খাওয়ার সময়? আল্লাহ। সুদ খাওয়ার সময়? বলেন সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিবেন? 100 টাকা কারো কাছে ধার চাইলে নিজের আপন ভাই ধার দেয় না, 100 টাকা 10 টাকা লাভ দিলে টাকার অভাব হয় না। এটা হলো আমাদের কপাল কুরসে, ঠিক না ভাই? ঠিক। যে ব্যক্তি 100 টাকা ধার দিবে আমার বিশ্বনবী বলেন, সে বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। ওয়াদা মোতাবেক দিতে হবে, টাকা নিচে ধার, ভাই আগামী রবিবার দিব, 2021 সালে নিচে, 20 সালে নিচে, 21 সাল জায়গা, রবিবার আর আসে না। কথা বলে না কেন? এইরকম ওয়াদা করলে তাকে টাকা দেওয়া যায় নাই, সবের আশা করা যায় নাই। তারপরে ভাই যান সুদ খাওয়া যাবে না, ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। তাহলে বলেন, এই বছরের প্রথম ইংরেজি নববর্ষের প্রথম রজনীতে আমি যত সময় আলোচনা করবো, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, এই সামনের গুলো কয়, পিছনের গুলো একটু পরই ভাগবে, যারা দাঁড়ায় আছে ওরা তো দাঁড়াই থাকবে, ওরা তো বসবে না। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, বসবেন থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। আপনাকে পাও দুইটা ধরছি, বসেন, বসো, জায়গা নাই। কে বলছে? ওখানে গেটের কাছে দাঁড়ায় আছে, আছে জায়গা আছে, ইনশাল্লাহ। বলেন আরো ধরে বলেন। তো ভাইজান আমি যদি আপনাদেরকে বলি, একটু চেপে আসবেন, এই জনসমুদ্র বিশাল বড় প্যান্ডেল, আয়রে সুবহানাল্লাহ, এতেও জায়গা হচ্ছে না। আর মহিলা প্যান্ডেল তো এসেই বড় হেয়াও জায়গা হয় না, মহিলা প্যান্ডেল মাগরিবের আগেই ভরে গেছে, মহিলারা হেলিকপ্টার আওয়াজ শুনলে তো আয়রে বাপরে বাপ। আমি যখন হেলিকপ্টারে নামলাম দুপুরে, আমি নামতে পারি না, এত লোক, ওরে সুবহানাল্লাহ, মহিলাকে পর্দার বালাই নাই সামনে এখানে আইস, মনে করছে ভেস্তের খুরমা আইছে হেলিকপ্টারে, না জানে কথা কর না কেন। মহিলারা রাস্তায় দাঁড়ায় গেছে, আমি তখন ভাবলাম আল্লাহ তোমার এই নগণ্য গোলামকে এত ভালোবেসে, এত ভালোবেসে যারা দাঁড়িয়েছে, মহিলারা মনে হয় ডাল চুলাই দিয়ে বসে দূরে। কথা বলেন না কেন? আরে বাপরে বাপ, হেলিকপ্টার আইছে না জানি বেটা কি জানি, এমন হয় একাই 10 জন মহিলারা দেখ কেমন মুখ বেশ কেটে, এই আইছে হেলিকপ্টার। তবে আমি আমার মা বোনদেরকে ধন্যবাদ জানাই, আমার যে মায়েরা সেই মাগরিবের পরের থেকে নিয়ে পুরা মাঠটাকে জুড়ে বসে আছে। একটা মা ইচ্ছা করলে জাতির পরিবর্তন ঘটাতে পারে,
একটা মা ইচ্ছা করলে তার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে পারে, কথা বলে না কেন? আজকে আমার মা বন্ধুর এই মেন্টালিটি নাই তো, মহিলার চিন্তা করে আমার পোলারে ডক্টর বানাবো, আমার ছেলের বিসিএস ক্যাডার বানাবো, আপনার ফাহাদরে কুত্তার মতো পিড়ে মারবো, এই নিয়ত করে। এই মনসুর পোলা, এই এ আল্লাহর বান্দার আমার দিকে তাকো, জীবনে এমন কিছু করো না, এমন ইলম শিখো না যে ইলমের দ্বারা একজন মায়ের কোল খালি করা হয়। স্কুল কলেজে পড়বো, আমরাও তো পড়েছি, আমরা তো কোনোদিন একটা মায়ের কোল খালি করার জন্য একটা চটকানো মারিনি, কোনোদিন তো একটা ছেলেকে মারি নাই। আজকে আপনার ফাহাদের মা দুঃখে দুঃখে কাঁদে, জাগ্রত ঘুম ঘুম থেকে জেগেই আপনার ফাহাদ ফাহাদ করে কাঁদে। তুমি একজন মায়ের কোল খালি করেছো, তুমি একদিন মায়ের কোল খালি করে কবরে যাবা, বুঝবা সেদিন কত ধানে কত চাউল। আজকে 2020 সালের প্রথম দিনে ওয়াদা দাও, আল্লাহ 19 সালে যা করেছে করেছি, 20 সালটাকে ভালো করে কিছু করে জাতিকে দেখাই দিব আমরা আদর্শ, বিশ্ব নবীর আদর্শ দিয়ে বেঁচে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, মানুষের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ বলেন। আমার নবী কি কোনোদিন ক্ষতি করেছে? না। আমার নবী কাউকে মেরেছে? না। জোরে বলেন, না। কোনোদিন মেরেছে? না। অন্যায় ভাবে? না। দেখা যাক আমার নবী কত আদর্শবান নবী ছিলেন। এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন 2020 সালের প্রথম দিনে। ডিস্টার্ব করেন না, মহিলা আর পারবো না। এই বেটারা কি শুরু করছে বেটারা, ওনার চেহারা দেয় আইতেছে ক্যামেরার সামনে মাঝে মাঝে, মানে এখানে দিলেই তো আয় করবে, এখানে কোন আওয়াজ হবে না, প্যান্ডেল করছে ছোট, তো আমি কি বারবার সবাই মহিলাকে কি গাদান গাদাবো, কোলে গাদান গাদাবো নাকি? ঠিক না বেটি, এমনি মহিলাকে জায়গা বেশি লাগে, কথা বলেন না কেন? একজন কয় একজনের কোলে আর একজনের বই তো ক, তোমার বউ আর একজনের কোলে করে বইব নি মগা বেড়া, আর একজনের কোলে আর একজনের কোলে বইতে পারে, পুরুষের কোলে পুরুষটা বইতে পারে, মহিলার কোলে কোনো দিন হয় না। এক মহিলার সাথে আর এক মহিলার চেহারা ভালো হইলে মুখ বাটকে দেন করে, পুরুষ পারে 3 মহিলা পারে না, এটা মনে রাখো, মহিলা খুব সিরিয়াস জিনিস। ওরা আগে যারা বসে দেখবেন ওরা আগাবেই না, আমি যতই আমি যদি ওকে প্যান্ডেলে যাই বলি মা আপনি আমার মা গো, এরপর আগাইব না, এগো কইলো আই কইবে না, যদি আগাই তো সে মাগরিবের থেকে আগের বক্তা চিল্লাইতেছে, একটু মনে জায়গা পারে নাই, যে যেম না সে হামনে বয়ে পান খাইতেছে, কেউ গল্প করতেছে বয়ে, কথা বলেন না কেন? তবে সিরাজগঞ্জের মহিলার অনেক ভালো ইনশাআল্লাহ বলেন, সব আল্লাহর ওলি, রাবেয়া মুসরি সব জান্নাতে যাবে ইনশাআল্লাহ, খারাপ হলো আমাকে গোপালগঞ্জের মানুষ। আমি আসছি সিরাজগঞ্জ, বাড়ি আমার গোপালগঞ্জ, দেখা যাবে কার গঞ্জে জোর আছে ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন, একসাথে বলেন এই জমিনের মালিককে আল্লাহ, ওই আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তির অন্তরে কোরআনের হুকুমত চালু থাকবে, কোরআনের প্রেম থাকবে, ওই মানুষটা জান্নাতে যাবে। বাজান দে, কোরআন এমন একটা জিনিস যেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ডাইরেক্ট জাহান্নামে, কারণ কি জানেন, কোরআনের জন্য আপনার বিশ্বনবী জীবন দিয়েছে, আপনার বিশ্বনবী দাঁত ভেঙেছে, আল্লাহ আকবার জোরে বলেন তো, এই কোরআনের জন্য রাতের অন্ধকারে আমার বিশ্বনবী দেশ ত্যাগ করেছে, যেই মানুষটার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ, এখন 2 ফোঁটা চোখে পানি ফেলবে। আবু জেহেল আমার নবীকে একদিন ডাক দিয়ে বলে মোহাম্মদ কোন সাল্লাল্লাহু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহীম। নবী গো, আপনার উম্মত যত গুনাহ করুক, যত গুনাহ করুক, ইল্লা মান তাবা, যদি ওরা খালেস তওবা করে, ও আমানা ওয়া আমিলা আমালান সালিহ, 2020 সালের প্রথম রজনীতে ওয়াদা দেন তো বাবা, আল্লাহ তো ওয়াদা করেছেন আপনার উম্মত যত গুনাহ করুক
এই তওবা করে খালেস নিয়াতে চোখ দিয়ে পানি পড়ে লেবুর রসের মতো গড়ায় করে, লেবুর চিপরণে দিলে বাবা চাপ দিলে পানি পড়ে, আর অন্তরে জাহান্নামের ভয়ে চাপ দিলে চোখ দিয়ে পানি পড়ে। ঠিক না বেটি? واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى যারা আল্লাহর ভয়ে জীবন করবে, যারা আল্লাহর ভয় করে দুনিয়া ছাড়বে, গুনাহ কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। একটা যুবক রাস্তা দিয়ে যায়, ডেলি ডেলি যায়, হঠাৎ করে এই যুবকটা মাদ্রাসায় পড়তো, একটা তালে বলে নেবে একটা দুশ্চরিত্রাহীনা মহিলার খপ্পরে পড়ে গেছে। এমনি তালবেলিমরা দেখবেন আল্লাহ পাক কোরআনের নূরে তাদের চেহারাটা সুন্দর করে দেয়। একজন আলেম বেতন পায় 5,000 টাকা, ইমামতি করে, দেখবেন তার পোশাক ভালো, চেহারা ভালো, সব ভালো, কথা বলেন না কেন? আর একজন 30,000 টাকার কাপড় পরে হার পরে হার বান্দরের মতো মনে হয়। কারণ কি জানেন? এই চেহারাটা তো বিশ্বনবীর সুন্নাত দিয়ে রাখছে, এই দাড়িটার কারণে পুরো চেহারাটা গোলাপ ফুলের মতো আল্লাহ ফুটে গেছে। আর বুড়া বেটা 80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি সাজতে সাজতে চাম হয়ে গেছে, বান্দরের মতো মনে হয়ে গেছে, কথা বলে না কেন মুসলমান? বিশ্বনবী বলেছে মান কাতা লিহিয়াতি কান্নাম উহমুকি, যারা দাড়িতে দাড়িতে খুন লাগাইছে আমার গলায় খুন লাগায়। রাগ করলেন? আমি কই নে, বিশ্বনবী কইছে। আমরা খুব ভালো মানুষ, ওরকম মারহাবা এ মুসলমানের পোলা আমার দিকে তাকান। বিশ্বনবীর সুন্নাত হলো আমল করা, শোনার সাথে সাথে আমল করা। ঠিক না বেঠে? বাজান্দে আমার দিকে তাকান, আমার বিশ্বনবী যখন বললেন আমার গলায় বেলেট দিবে, যে বেলেট দিবে খুব দাড়ির মধ্যে, এই কথা শুনিয়া সাহাবা একরাম আর কোনদিন দাড়িতে খুন লাগায় নাই। এ যুবক ভাইরা, আমার বিশ্বনবী মক্কার ভূখণ্ডে দাওয়াত ও তাবলীগের কাজ করে হঠাৎ করে আবু জাহেল ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকে আস। নবী আমার বলেন, চাচা জি বলেন এখন বাজে কয়টা? এখন বাজে রাত, দিন 12টা, দিনকে রাত করতে পারবা? নবী আমার বলেন, এটা তো আমার কাজ না, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, রাতকে দিন বানানো কার কাজ? আল্লাহ না নবীর কাজ? জোরে কর না কেন? কার কাজ? রাতকে দিন বানানো আল্লাহর কাজ, দিনকে রাত বানানো কার কাজ? আমার নবী বলেছে, আচ্ছা এটা তো আমার ডিউটি না, ডিউটি তো আল্লাহর, তুই বানাবি? কত বড় ভেদ! নজরুল বলেন না, যখন বলছে রাতকে দিন, এখন দিনটাকে রাত বানাবি, দিন বাজে এখন 12টা, তুই রাত বানাবি, তারপরে কি পূর্ণিমার 4টা তুই আসমানে উদিত করবি। বললাম, 4টাকে তুই খণ্ডিত করবি, তারপরে কি দুই খণ্ডিত করে জমিনে ফেলে দিবি, এরপরে কি মোহাম্মদ এরপরে কালেমা পড়ব, আমরা সব নেতাগুলা তোর কালেমার ছায়া তলে চলে আসবো। আমার বিশ্বনবী আল্লাহকে বললেন, মালিক আমি জানি এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ বলে, নবীজি আমি আপনারে ঘোষণা দিয়েছি, আমার সাথে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু সারা পৃথিবীর রহমান, আমার বন্ধু সারা পৃথিবীর রহমত কি না, কে বলেছেন? অর্থাৎ আমার নবী সারা পৃথিবীর রহমান। ঠিক না বেটি? আমার আল্লাহ বললেন, নবীজি রাত দিনের চাবি আপাতত আপনার হাতে দিলাম। নবী আমার শুধু বললেন,
এখন দিন আছে সেকেন্ডের ভিতরে রাইত হয়ে যাও, আপনাদের কষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না, বাড়িতে যে বললেন সুবহানাল্লাহ, এবার একটা আওয়াজ দিয়েন তো, যখন আমার বিশ্ব নবী বললেন এই আল্লাহর হুকুমে দিন রাত হয়ে যাও, সেকেন্ডের ভিতরে আল্লাহ সূর্যের জায়গায় চন্দ্রটা উঠিয়ে দিলেন, ওই আল্লাহ আছে না, বিশ্বাস হয়, আল্লাহ আকবার জোরে বলেন তো, যেখানে সূর্য লটকানো ছিল দিন বারোটা ওই জায়গায় চন্দ্র লাগাই দিলেন, বিষ্ণুমী বলে চাচা রাইত হয়ে গেছে চন্দ্রটা উঠে গেছে কি করতে হবে, বলে চন্দ্র দুখণ্ডিত করো, বজন্ড আমার বিষ্ণুমী ইক্তারাবাতি সাতান শাক্কাল কামার, এই সাহাতাত আঙ্গুল দিয়ে একটা বাড়ি মারলেন চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল, সিরাজগঞ্জের যুবকরা রে দুখণ্ডিত করে বিশ্ব নবী বলেন নাই জমিনে পড়ে যাও, আবু জেহেলকে বারবার বলতেছে চাচা দেখেন তো চন্দ্র দুই ভাগ হইছে কি না কয় হইছে, চাচা এখন কি করতে হবে, বলে এখন চন্দ্রটা জমিনে ফেলে দাও, বিশ্ব নবী চন্দ্রটা ফেলে দিলেন, বাবা এক খণ্ড যাবার আবির কোবাইজের উপরে, আমি গুণাগারে যাবার আবি কোবাইজের চূড়ায় উঠতে পারি নাই বাবা, কিন্তু কাবার ছাদে বসে দেখেছি যেখানে চন্দ্রটা পড়েছিল বাবা, ওইখানে বাচ্চা ফাত একটা মসজিদ করেছে, এইখানে বাচ্চার বাড়ি, এইখানে বাজান্দে মসজিদটার নাম হলো মসজিদে হেলাল, হেলাল মানে চন্দ্র, এ যুবক ভাইরা আমার নবীর মুজিজা এখনো পর্যন্ত মক্কায় বিদ্যমান, এ যুবক রে বেঈমান যখন দেখলো চন্দ্রকে জমিনে ফেলে দিছে নবীকে বলতেছে এখন দেখছি সব দেখছি, পারলে তুমি রাত করে দাও, নবী আমার বললেন রাত তো আছে এখন দিন করে দাও, দিন হয়ে গেল, বেঈমান নবীর কানে কানে আসতে করে বলে ভাতিজা রে এতদিন ভাবতাম তুমি জাদুকার, কিন্তু তুমি যে এত বড় জাদুকার কোনদিন ভাবিনি, আমার নবী চোখের পারে ছেড়ে দিয়ে আমারে বাড়ি, লা তাহতাদি মান আহবাবতা হিদায়াত দেয়ার মালিক তুমি, আমি বুঝতেও পারি নাই এইভাবে তারা জাদুকার বলবে, আমার আল্লাহ আগের থেকে বলেছিল নবী গো আপনি ওদের জন্য যা কিছু করেন না কেন কাজ হবে না, ও নবী এই বেঈমান গুলো আপনার কথা শুনবে না, আল্লাহু আকবার বলো, আমি সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে বলতে চাই আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন বাবা, একবার দেখলে মানুষ পাগল হয়ে যায়, মা খাদিজা জীবনে প্রথম যেদিন আমার নবীকে দেখেছে তখন খাদিজার বয়স হলো 17 বছর, কত জোরে কোন, আমার নবীর বয়স ছিল মাত্র 60 দিন গোবাদান, এখন দুই বড় চোখের বাড়ি ফেলবা, আমার বিশ্ব নবী মায়ের কোলে দুগ্ধ পান করতেছে, মা খাদিজা বলেন পুরা মক্কার ভিতরে এলান হয়ে গেল, মক্কায় একটা ছেলের জন্ম হয়েছে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না, মক্কায় এমন একটা ছেলের জন্ম হয়েছে তার দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, মা খাদিজা আমার বিশ্ব নবীর দেখার জন্য পাগলের মতো ছুটে গেলেন, যুবক ভাইরা তোমরা যদি শোনো বিশ্ব নবী তোমাদের সিরাজগঞ্জের জমিনে আসছে তুমি কি খুশি হইবে না বেজার হইবে, আমার নবী দুনিয়া সার পরে ভাইজান সারা দুনিয়া পাওয়া, এমন পাগল হয়েছে আমার নবীর জন্য, রাত্রে বলে নবীর পাগল দিনে বলে নবীর পাগল, পুরা মক্কা নগরে পাগল গোয়া যায়, এই সিরাজগঞ্জের মানুষও নবীর পাগল, ঠিক না বেটি, রাজি আছেন,
আমি খাদিজার কথাটা পরে বলি, নবীর জন্য দেখেন দুইটা বালক কি পাগল ছিল, মারহাবা বলে ছেলেটার একজনের নাম ছিল মাস আর একজনের নাম ছিল মুআব্বিস, মারহাবা বলে। একজন বালকের বয়স ছিল ভাই জানেন 17 বছর, 17 বছরের যুবক এখানে আসো না ভাই, আয় 2020 সালে আজকে তোর সাথে আমি বন্ধুত্ব করবো, আমি যদি জান্নাতে যাই তোকে সাথে নিয়ে যাব, শুধু একটা আওয়াজ দিবি লাশ মোনাজাত পর্যন্ত বিশ্বনবীর ভালোবাসা প্রমাণ করে দিবি, আজকে নবী পরে নবী নাই সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, প্রমাণ আজকে তোরা করবি, তাহলে তুই সাহাবীদের সাথে জান্নাতে যাবি। আল্লাহ আকবর বলে বিশ্বনবী মক্কার থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের 2 বছর পরেই 1.5 বছর পরেই 2 বছরের মাথায় মক্কার ভূখণ্ডে একটা এলান হয়ে গেল, আবু জেহেল 1000 বাহিনী লইয়া মদিনার পরে কোরআনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য চলে এসেছে। নাউজুবিল্লাহ, তা আসতে বললেন কষ্ট হয়ে গেছে, ক্ষুধা লেগেছে, আবার আমি বলছি মক্কার ভূখণ্ডে সবচেয়ে বড় বেঈমান দিকদাতা শয়তান জালিম আবু জেহেল 1000 বাহিনী লইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মনে শান্তি নাই, এখন আসতেছে মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দামি জিনিস কোরআনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য মদিনায় আসছে। 1000 বড় বড় লিডার লয়ে এসে বড় বড় ভাড়া করা গুন্ডা, নাউজুবিল্লাহ, মজান্দা আমার বিশ্বনবী শুনতে পাইলেন এই যুদ্ধের ভিতরে তার আপন চাচা আব্বাসও আছে, ও বাজান সেই আব্বাস আমার বিশ্বনবীর করে 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 কাবার ঘরে ঘরে চারপাশ দিয়ে ঘুরত আর বলতো আমার ভাতিজা বাবার ভাতিজা আমার কলিজার টুকরা ভাতিজা, কে বলেছে তার বাপ নাই আমি হইলাম তার বাবা, কে বলেছে আমার ভাতিজা ইয়াতিম রে আমার ভাতিজা ইয়াতিম না, পুরো মক্কা নগরী তার ভালোবাসে। সে আব্বাস আসতেছে নবীর বিরুদ্ধে তরবারি দিয়ে মারার লাগে, কষ্ট হয়, এখন দিলটা নরম করবে যুবক, তোর পাও দুইটা ধরছি, আজকে বছরের প্রথম দিন আমার আল্লাহকে দেখাই দে নবীকে কত ভালোবাস। আমার নবী যখন শুনলেন সবাই আসতে আসতে আমার চাচারা কেন আসে, আলী রে এ আলী আমার চাচা আসতেছে বলে, জি নবী কিতাব আর বিশ্বাস সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন, আমার মন বলে সে আসতেছে আপনারা দেখার জন্য। বজনবে যখন এই কথা শুনলেন বিশ্বনবী বললেন আমার চাচাও যখন আসতেছে তখন এই যুদ্ধের পটভূমি অনেক ভয়ঙ্কর হবে, আরে রে যুদ্ধের ময়দানে ডাক দিব স্বর্ণ কই, আছে না নাই, আছে না আপনার বিশ্বনবী বললেন শুধু বয়স হইলে হবে না লম্বা হলে হবে শক্তি হলে হবে, কারণ এই যুদ্ধে আবু জেহেলের মতো উৎপা সাহেব আর মুগিরার মতো বড় বড় লিডার আসতেছে যাদের হাতে একটা তরবারি থাকলে 100 লোক তাদের সামনে মাথা পাততে পারে না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, মারহাবা বলেন বজন দেই কথা যখন বলছে লাঠি দিয়া মাপ দিতাছে মাপ দিতাছে, কতজন হলো মাপতে 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 সকাল 8টার থেকে নিয়ে দুপুর 3টা পর্যন্ত বাবা 311 জন হয়ে গেছে, কতজন 311 জন হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে বলেন وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَبِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
নবী আপনি যুদ্ধের মাঠের দিকে সকালে রওনা দিয়েছেন, আমি আল্লাহ দেখতেছিলাম এবং শুনতেছিলাম। বাজানটা যখন মাপে হয়ে গেল 300 কতজন, 11 জন। আমার বিশ্ব নবী বললেন এদেরকে নিয়েই চলেন। অবাজান 311 জন নিয়ে যখন সকাল বেলা আমার নবী রওনা দিলেন, ইনডিমেন্ট টাইমে 4 কিলোমিটার যাইবার পরে ও হাদি সাহেব বাজানদা, আমি গুনাহগার, এই মসজিদের কাছে বহুবার আল্লাহর কাছে দোয়া করেছি, এই মসজিদটা অত্যন্ত দামি, আল্লাহু আকবার জোরে বলেন। 4 কিলোমিটার বদরে যাইবার সময় 4 কিলোমিটার যাইবার পরে আমার নবী পিছনের দিকে তাকায় দেখে দুইটা যুবক দৌড়াইতে দৌড়াইতে হাঁপাচ্ছে আবু বকরের সামনে যেয়ে কয়, আপনার নাম কি আবু বকর? কয়, হ্যাঁ। আপনি তো বিশ্ব নবীর শ্বশুর? কয়, হ্যাঁ। আবু বকর, আমরা দুই ভাই কিন্তু বিশ্ব নবীর সাথে যুদ্ধে যাবো। আরো জোরে কয়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর 20 মিনিট কথা বলবো? আরে হ্যাঁ হ্যাঁ চলবে? একজনে কয় না, হেই কয় না। এ মুসলমান ভাইরা এবার আওয়াজ দেন, যখন বললেন আমরা দুই ভাই যাব, আবু বকর বলে এইভাবে তো যাওয়া যাবে না বাচ্চা, তুমি লাঠির নিচে দাঁড়াও। বলে একবার দাঁড়াইছিলাম, হয় নাই, তাহলে এইবার দাঁড়াও। দাঁড়াইছে, এইবার দাঁড়াইছে, বুড়ি আঙ্গুলের পরে ভর দিয়া এইভাবে বুড়ি আঙ্গুলের পরে উঁচু হয়ে কারাইছে। আবু বকর বলে বেটা জমিনে পা লাগা, মুরব্বী মানুষ চেতাচেতি করেন না, জমিনে পা লাগাইলে তেমনি হুমুন, আপনি জানেন কি লেগে চেতাচেতি করেন, গোপনে লিয়া চলেন মিয়া। আল্লাহু আকবার বলেন, নবীর ভালোবাসার সিম্পটম দেখেন। যখন বললেন জমিনে পাটা লাগাই দে বাবা, অবাজান জমিনে পা লাগাইলে হয় না, বিশ্ব নবীর কাছে রিপোর্ট গেল, নবীজি জমিনে পা লাগাইলে হয় না, বয়স কম দেখা যায়, যাওয়া যাবে কিনা? আমার নবী বলে আবু বকর রে, বয়স হয় না, উঁচা লম্বা হয় না, এই বয়সের ছেলেদেরকে নেওয়া যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসতেছে তারা অত্যন্ত স্বাবলম্বী, খুব শক্তিশালী। বিশ্বনবীর সামনে নিয়ে যাওয়া হইল। বিশ্বনবী ডাক দিয়ে বলে বাবা রে একটা কথা বলবো, শুনবা কি? ও বাবা, তোমরা এবার এই যুদ্ধে যেতে হবে না, সামনে বেঈমান গুলো আমাদের পিছে ছাড়বে না, সামনে আরো যুদ্ধ হতে পারে, ওই যুদ্ধে তুমি যাইও। দুইজন বালক বলে নবী গো, 1.5 বছর আগে আপনি যখন মদিনায় হিজরত করেছিলেন, আমরা দুই ভাই চেয়ে দেখছিলাম এত সুন্দর মানুষ, কোনদিন জীবনে দেখি নাই, ওই মানুষটার মক্কার বেঈমান গুলা তাড়িয়ে দিতে, আমরা দুই ভাই নিয়ত করেছিলাম, আপনি বলেছেন মক্কার ছেলেরা তোমরা আমার তাড়িয়ে দিলাম, মদিনার ছেলেগুলো জীবন দিবে, আপনি কিন্তু 1.5 বছর আগে বলেছিলেন নবী মক্কার ছেলেরা আমাকে তাড়িয়ে দিছে, তোমরা ওকে আমার তাড়ায় দিবা। আমি রাতের অন্ধকারে আমার মাতৃভূমি থেকে তোমাদের দেশে আসছি, তোমরা কি আমার ভালোবাসবা? আমরা সমস্ত যুবকরা ওয়াদা দিয়েছিলাম, পান করেছিলাম নবী জীবন যদি দিতে হয় আপনার জন্য দিব। আমরা 2020 সালে প্রথম রজনীতে ওয়াদা দিব, জীবন যদি দিতে হয় নবীকে দিব, জোরে জীবন যদি জোরে বলেন, জীবন যদি দিতে হয় নবীকে দিব। আল্লাহ আকবার জোরে বলেন। এটা কিন্তু মদিনার ছেলেদের ডায়লগ ছিল বাবা, বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলেছিলেন নবী গো, আমরা দুই ভাই কিন্তু আপনার জন্য জীবন দেব ওয়াদা করেছিলাম, হুজুর যদি আপনি অনুমতি দেন এই চান্সটা চলে আসছে আজকেই দিয়ে দেই। নবী বলে বাবা জীবন দেওয়ার টাইম আছে, এত তাড়াতাড়ি দেয়া যাবে না। ও বাজার, নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমার নাম মাআস। তোমার নাম কি? মুআব্বিস। তোমার নাম যদি মাআজ আর মুআব্বিস হয়,
জিজ্ঞাসা করব, এখনো যুদ্ধের ট্রেনিং তোমরা শিখো নাই? যুদ্ধ ট্রেনিং শিখো, পরবর্তীতে চান্স লেগে যাবে। মাজান দে মাজার মুহাব্বিস যখন বিশ্বনবীর এই কথা বললেন, মাজ বলে হুজুর যদি কি জন্য যেতে পারবো না? এক নাম্বার যেতে পারবে না, তোমরা দুই ভাই শক্তি কম। মাজ লাভ দিয়ে দাঁড়ায় বলে, নবীজি শক্তির জন্য যদি আমরা যেতে না পারি, আপনারা এই 311 জনের মধ্যে বলেন তো কার শক্তি বেশি? আরো জোরে করেন, আপনার কষ্ট হইতেছে? নবীর ভালোবাসা দেখা যাবে। রেডি? হুজুর আপনার এই 311 জনের মধ্যে কার শক্তি বেশি? নবী বললেন, তোমরা বলো কার শক্তি বেশি হতে পারে? আগে পরে শুনছি ওমরের শক্তি বেশি। হ্যাঁ, ওমরের শক্তি বেশি। তাহলে ওমরকে আমার সাথে দেন, কুস্তিতে লাগাই দেন। এই যুবক, এই এই কই যাস? এই বেড়াই, এই মগা। আল্লাহ আকবার বলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ, 20 মিনিট পরে বিদায়। আরে হ, একটা শর্তে যত সময় চান তত সময় চলবে, যদি কেউ ওড়ে ওর লুঙ্গি টেনে ধরবে। যদি কোনো লুঙ্গি যদি খুলে যায়, খুলবো না। এই ওয়াজ করছিলাম আপনাকে উত্তরবঙ্গে, রংপুর আছে না, রংপুরে করেছিলাম পাঁচ গ্রাম। ইন্দিমিত আমি যখন বলছি, বা হ্যাঁ উঠবে না, হ্যাঁ চলে উঠবে না, চলছে, 10 মিনিট পরে ভাই একজন উঠে হাঁটা দিস, বুড়ে দর্শন লুঙ্গি টাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুলে। বুড়ে টারে নিচের দিকে, যুবকটা উপরের দিকে, নিচেরই তো শক্তি বেশি। আপনার তো সেই দেশের উত্তরবঙ্গের মানুষ, দরকার মারহাবা। উত্তরবঙ্গের মানুষের দিল অনেক নরম, এরা সাহাবীদের মতো নরম, এরা জান্নাতে গেলে আগেই যাবে। এত পাম দেওয়ার পরে যদি উঠে যাও, তাহলে এমন দোয়া কর্ম বেড়া লুলয়ে বাইতে যাবে কয়ে দিছে। বলেন আল্লাহ আকবার। ইমান তাজা আছে না নাই? আমি দেখি কাগজ শক্তি বেশি। বিয়ে তোলার আগে তাকবির আওয়াজ দিবেন, বিয়ে যারা করছেন। অবিবাহিত আলারা দিস না, তাহলে তোরা মাইয়া পাবি কিন্তু ফরমালিন যুক্ত ইনটেক পাবি না। প্রথম বিয়ে তোলারা রেডি? লিল্লাহে তাকবীর, ওরে বাপ রে, স্টেজে যারা বিয়ে করছে তারা দেয় নাই, একসাথে আর একবার লিল্লাহে তাকবীর। এটা কি বিয়ে? তো বিয়া, 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 এবার অবিবাহিত রেডি? বাড়া যদি তোরা ঠইকে যাস গা, মাইয়া পাবি ইনটেক পাবি না, ফরমালিন যুক্ত পাবি। রেডি? লিল্লাহে তাকবীর, ওরে মাবুদ রে। এবার একসাথে পুরো আসমান জমিন কাঁপাবেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম সারা বিশ্বে জল, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। এবার আওয়াজ হবে ইনশাল্লাহ, বলেন হুজুর আপনার ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। আল্লাহ আকবার বলেন না, ওমর কয় পিস কি কয় কি? এই বেড়া, এই এদিকে। আর আপনার ডাকি নাই, ওমরে ডাকছে, ওমর ডাক দে এদিকে। তেমন লোকে পারবি? আমিও জানি পারবো না, তবে নবীরে বুঝাইলাম যে শক্তি আছে। এখন কানবেন, বহুত হাসছে। এ মাইকের আওয়াজ বাড়া বাড়া, মাইক কেমন আনছে কেন আজকে? আপনি আমার সাথে আসেন কুস্তিতে, কে হারে কে জিতে? আমার নবী বলে, অমর রে তুই শুধু আর মুখের জবানটাই দেখলি, অন্তরটা দেখলি না।
আমি বিশ্ব নবী জানি সারাদিন যদি তোমার সাথে কুস্তি লাগে মাছ পারবে না, কিন্তু আমার এদের অন্তরটা দেখ কত ভালোবাসা আমার প্রতি, মাঝরে অনুমতি দিয়ে দে। মুয়াব্বিজ বলে ভাই ওমরের সাথে কুস্তি লাগার একটু ভয় দেখাইলেন, আপনি তার পারমিশন দিয়ে দিলেন, তাহলে আমার ভাইরা আমার সাথে লাগাই দেন, দেখেন আমার বাইরে কেমনে আসার মানে ব্যাগের মতো চেপটা ধরে লাগলো। নবী কয় কোন বিপদে বললাম ম্যাডাম, একজনরে দিয়ে তো আরো বিপদে বললাম। আচ্ছা তুমি কি তোমার বাইরে পারবা আসার মেরে ফেলতে, বলে কি বাজানদের নবী বলে ঠিক আছে একটু লাগত দেখি, 2020 সালের প্রথম রজনীতে তুমিও দেখা দিবা। মুয়াব্বিজ মাঝের কানে কানে বলে বাইরে আমি যদি সারাদিন তোমার সাথে কুস্তির প্রতিযোগিতা করি তোমার পিঠকে জমিনে ঠেকাইতে পারো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, দুই ভাই একসাথে ওয়াদা দিয়েছিলাম বিশ্ব নবীর সাথে যুদ্ধে যাইয়া জীবন দিব, ও ভাই তুমি আমার রাইখা যাইও না, যদি মরতে হয় দুই ভাই একসাথে মরব, যদি বাঁচতে হয় দুই ভাই একসাথে বাঁচব। মাছ বলে মুয়াব্বিজ দে দুই ভাই যখন ওয়াদা দিয়েছিলাম আমি অনুমতি পাইছি তোরে থুইয়ারা যাবো না, তাহলে ভাই নবী বলেছে কুস্তি লাগতে একটু তুমি অভিনয় করে জমিনে শুয়ে পড়ো। মুয়াব্বিজ মাছ বড় ভাইকে জমিনে ফেলে দিলেন তিনবার, আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাইরা যখন মাছ মাছকে মুয়াব্বিজ ফেলে দিলেন বার বার বলতেছে নবীজি দেখছেন আমি কত দ্রুত ফেলে দিছি, আমার নবী বলেন আমি সবই বুঝছি রে মাঝ আর মুয়াব্বিজ, আমি তোদের দুই ভাইকে অনুমতি দিয়ে দিলাম। বাজান যেখানে মাঝ আর মুয়াব্বিজ যুদ্ধ করেছিল আমি গুনাহগার এখানে দাঁড়ায় বহুত দোয়া করেছি, শুধু একটা আওয়াজ আপনাদের জবান থেকে শুনতে চাই, মাঝ আর মুয়াব্বিজকে বিশ্বনবী বললেন তোমরা বয়সে ছোট, তোমরা আমার সাথে একটা ওয়াদা দাও, যুদ্ধের মাঠে তোমরা কিন্তু প্রথম নামবে না, তোমরা দুজন তরকারি কুটবে, যুদ্ধের মাঠে যারা ইঞ্জুরি হয়ে আসবে অসুস্থ হয়ে আসবে তাদের শুশ্রূষা করবে, তাদের তোমরা ব্যান্ডেজ লাগাই দিবে। ওবাইজান যখন এই দায়িত্ব দিয়ে দিলেন মাজ বিংশ নবীর সাথে ডাক দিয়ে বলেন নবীগো একটা আওয়াজ দিবেন, কি আওয়াজ বলো, ওদের যদি যুদ্ধের ময়দানে আমরা চান্স পাই নামতে পারবো কিনা। নবী আমার বললেন সুযোগ পাইলে নামিয়ে যাইও, আল্লাহ আকবার জোরে বলেন। যুবক ভাইরা সিরাজগঞ্জের যুবক ভাইরা যখন বলছে সুযোগ পাইলে নামিয়ে যাইও, মাজার মুয়াব্বিজ দেখে বেলা 11টার সময় যুদ্ধের মাঠের মধ্যে এত গরম গো বাবা, মুসলমান এমন ভাবে আক্রমণ করছে বেঈমান গুলাও করছে, মুসলমান পাগলের মতো বেঈমান গুলার কুত্তার মতো পিটাইতেছে মারতাছে কোবাইতাছে। বিশ্ব নবী বাজানদের মসজিদে হারিস নামে একটা মসজিদ আছে, এইখানে দাঁড়িয়ে বিশ্ব নবী হাত তুললেন ওয়াইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবালাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, তুমি যুদ্ধের মাঠে আসার আগে আমার সাথে ওয়াদা দিয়েছিলে তুমি ফেরেশতা দিয়ে সাহায্য করবে, আল্লাহ তোমার ফেরেশতা কয় আমার আল্লাহ বললেন বি আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি আল্লাহ আপনাকে 3000 ফেরেশতা দিলাম। আরো জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবীর কাছে জীবনের প্রথম ফেরেশতা বদরের মাঠে 3000 ফেরেশতা নামতেছে, জোরে করেন মারহাবা, আরো জোরে বলেন। এখানে শেষ না, 1988 সালে মিস্টার আর এফ সালমান যখন
সেই রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন, সেই তোরাবোরা পাহাড় আফগানিস্তানে যেটা এখন শেষ হয়ে গেল, কথা বলে দেখাল আরেফ সালমান 382 জন সৈন্য লইয়া জালালা সেই তোরাবোরা পাহাড়ে এখানে আসরের নামাজ পড়তেছিলেন। বেইমানরা উপরের থেকে বিমান মহড়া দিচ্ছে রাশিয়ার সৈন্যরা যে মুসলমান কোথায় আছে দেখো, ইন্দ্রের মতো বম্বিং করে করে মারো। বাজান এখন একটা আওয়াজ হবে। 1988 সালে আপনাদের জানা আছে যখন মিস্টার আরেফ সালমান আর মিস্টার গ্যাক হয়ে, নাম কি মিস্টার গ্যাক হয়ে উপরের থেকে দেখতেছে মুসলমান কোথায় কি করে, এত বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র একটা মারলে 1 বিঘা পর্যন্ত কাইপা উঠে, মুসলমান মাত্র 480 জন আসরের নামাজে দাঁড়ায় গেছে। মিস্টার আরেফ সালমান আসরের নামাজ পড়তেছে, ইমামতি করতেছে, ইন্ডিমিন টাইমে দেখে সেই তোরাপোরা পাহাড়ের একটা ক্যানালে যখন তারা নামাজ পড়তেছে, হঠাৎ করে মিস্টার গ্যাক ওই উপরের থেকে বিমানের থেকে জেট বিমানে বসে দেখে মুসলমান এখন কাতার বন্ধ হয়ে দাঁড়ায় গেছে, এখন মারতে সুবিধা। আল্লাহ আকবার বলেন তো, এত বড় বড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, এখন কোরআনে আছে না নাই? আছে। যখন আছে না নাই, মুসলমান জমিনে যখন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাঠে নামে আল্লাহ সাহায্য করে কি করে না? জোরে বলেন করে কি করে না? প্রমাণ হয়ে যাবে মুসলমান। মিস্টার গ্যাক হয়ে উপরের থেকে বলতেছে ফায়ার ফায়ার করে। সেই ক্ষেপণাস্ত্রগুলি আপনারা যারা দেখছেন, আগের ক্ষেপণাস্ত্রগুলি এত বড় 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 ডেকির মতো একটা লম্বা দেখছেন, বড় বড় গ্যাসের বোতল দেখছেন, গ্যাসের বোতলের মতো একটা ক্ষেপণাস্ত্র যখন বম্বিং করতেছে, এখন একটা আওয়াজ দিয়েন বম্বিং করে প্রত্যেকটা বোমা মুসলমানের কাতারের নামাজের কাতারের সামনে কে যেন সুন্দর করে পাতায় রেখে যায়। মিস্টার গ্যাক ওই দূরপিন দিয়ে দেখতেছে এত বড় বড় বম্বিং করলাম ক্ষেপণাস্ত্র একটা বোমাও ফাটলো না, বরঞ্চ বোমাগুলা যখন নিক্ষেপ করা হয় বোমাগুলা এইভাবে বুকের মধ্যে নিয়ে মুসলমানের সামনে ফেলে দেয়। এই সৈন্যগুলা কোথা থেকে বের হয়ে গো এই চিন্তা ভাবনা করে বাজার, মিস্টার গ্যাক ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা বন্ধ করে দিলেন। মুসলমান নামাজ শেষ হয়ে গেল, দেখে বিশাল বড় বড় ক্ষেপণাস্ত্র আমাদের নামাজের কাতারের সামনে কে ফেলাইলো, বোম্বিং বোম গুলাকে এক জায়গায় করিয়া মিস্টার আরেফ সালমান হাত তুললেন মানি তুমি যখন নিজের হাতে আমাদের কুদরাতি হাতে হেফাজত করেছো তোমার দিনকে তুমি হেফাজত করো। ও ভাই যেন এখন একটা আওয়াজ দিও, 2020 সালের প্রথম দিনে আল্লাহর দেখায় দাও, যদি কোনদিন দরকার হয় গো ভাইজান ওই আরেফ সালমানের মতো 1988 সালের মতো মাঠে নামবো, বদরের যুদ্ধের মতো মাঠে নামবো, আমার আল্লাহকে বলবো আল্লাহ মুসলমানের টাকা নাই পয়সা নাই মুসলমানের অস্ত্র নাই বস্ত্র নাই, তুমি মুসলমানের কোরআনের পাগলেরা, এদের অস্ত্র হলো সবচাইতে কোরআনের অস্ত্র, কোরআনকে রক্ষা করার জন্য যখন মাঠে নেমেছে আল্লাহ পাগল গুলাকে নিয়ে যাতে সাহায্য কর। আল্লাহ সেনা নাই, এখন প্রমাণ হয়ে যাবে মিস্টার আরেফ সালমান যখন ক্ষেপণাস্ত্র গুলাকে এক জায়গায় স্তূপ করলেন, মিস্টার গ্যাক ওই বিমান নামাইলেন স্যালেন্ডার করে বলে ও মিস্টার আরেফ সালমান একটা সত্য কথা বলবা, আমি কি তোমাদের সৈন্য কে এই কয়জন নারো আছে? আল্লাহু আকবার বলেন আল্লাহ, তোমাদের সৈন্য কি এই কয়জন না আর কোন সৈন্য আছে? এবার মিস্টার আরেফ সালমান বলে আমাদের সৈন্য আর নাই এই কয়জনই আছে, কেন আমার এই চোখ দিয়ে দেখেছি
এই পাহাড়ের মধ্য থেকে সাদা কাপড় পরিহিত, মাথায় পাগড়ি বাঁধা কিছু মানুষগুলো আমাদের ক্ষেপণাস্ত্রগুলো তারা ধরিয়া তোমাদের সামনে পাতায় দিল। মিস্টার আরেফ সালমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মিস্টার গ্যাকোয়ে একটা সত্য কথা শুনবানি, আমার আল্লাহ বলেছে মুসলমানরা রে তোমরা যদি ময়দানে নামিয়ে যাও আমার মালিক তোমাদের নিজ হাতে সাহায্য করবে। তোমরা যাদেরকে দেখেছি অবশ্য সৈন্যরা চোখের দৃষ্টিতে আসি না, এদেরকে বলা হয় বিআলফি মিনাল মালাইকা। বদরের যুদ্ধ আল্লাহ বলছেন 1000 ফেরেশতা তোমাদের নিযুক্ত করব, হয়তো আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের সাহায্য করছে। মিস্টার গ্যাকোয়ে বলে, আরে সালমান রে যেই সৈন্যদেরকে আল্লাহ সাহায্য করে তাদের জানার পরিমাণ ক্ষতি করার মতো মানুষ এই জগতে নাই, আমি তোমাদের কাছে সারেন্ডার করলাম, আমার অস্ত্রগুলো জমা দিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন।